চলতি বিশ্বকাপের আগে এক পরিসংখ্যানে দেখা গিয়েছিল 2019 সালে বিশ্বকাপের পর বিশ্বসেরা পেস বোলিং বিভাগের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই যেন বদলে গেল সেই দৃশ্য, দেখতে হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। ইংল্যান্ডের বিপক্ষে শরীফুল ইসলামের 4 উইকেট বাদ দিলে বড় কিছুই আসেনি পেস বিভাগ থেকে, তবে সেই ম্যাচেও শরীফুল রান দিয়েছেন অকাতরে। হুট করেই যেন আলোচনায় এসেছে বাংলাদেশের পেস বোলিং। ভারত বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা যার, সেই তাসকিনই পারছে না তেমন প্রত্যাশা মেটাতে। ইংল্যান্ড ম্যাচের পর পেস বোলিং নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্ত প্রকাশ করছেন তাসকিন আহমেদ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাসকিনকে সমর্থন দিয়ে ভিন্ন কথা বলেন আরেক পেসার মোস্তাফিজ। তার দাবি, খারাপ বোলিং করেনি তাসকিন, ভালো খারাপ মিলিয়েই ছিল তার বোলিং। তবে তাসকিন কেন উইকেট পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজের সাদামাটা উত্তর, কিছু সময় আল্লা বিল্লা করেও নাকি পাওয়া যায় না উইকেট। মূলত টাইগারদের বোলিং কোচ এলান ডোনাল্ডের অধীনে নিজেদের নতুন করে ফিরে পেয়েছেন বাংলাদেশের পেসাররা। যেখানে স্পিন নির্ভর বাংলাদেশ শুরু করেছিল পেসারদের নিয়ে স্বপ্ন দেখা, ডোনাল্ডের অধীনে তাসকিন মোস্তাফিজের পাশাপাশি একে একে তৈরি হয়েছে এবাদত, হাসান মাহমুদ, শরীফুররা। তাই বিশ্বকাপে বাড়তি প্রত্যাশা ছিল টাইগার ভক্তদেরও। এদিকে আফগানদের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 2 ম্যাচ হেরে ব্যাকফুটে সাকিব আল হাসানের দল। প্রথম 3 ম্যাচের 2টিতে হেরে সেমিফাইনালের রেস থেকে এখন অনেকটাই পিছিয়ে বাংলাদেশ দল, তবে এসব মানতে নারাজ টাইগার পেসার মুস্তাফিজ। বিশ্বকাপে লিগ পর্বে আছে আরও 6টি ম্যাচ, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের ধারায় ফিরে আসতে হবে বাংলাদেশকে। তবে সেটা কি বাংলাদেশের দলের পক্ষে সম্ভব এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজের ইতিবাচক উত্তর, অসম্ভব বলে কিছুই নেই। মুস্তাফিজের দাবি, পরেও 6 ম্যাচের 6টি জিততে পারে বাংলাদেশ। তবে মুখে জেতার কথা বলেও আদলে খেলার মাঠে নেই এর প্রভাব। শেষ 2 ম্যাচে ব্যর্থ হয়েছে দলের সব পরিকল্পনা, কি ব্যাটিং কি বোলিং সবই হতাশা। এদিকে টাইগারদের ভাবনায় নতুন করে যুক্ত হয়েছে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং। এক নিউজিল্যান্ড ম্যাচেই ক্যাচ মিস ছিল 5টি, তাই বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও বাড়তি চিন্তা করতে হচ্ছে টিম বাংলাদেশকে। বিশ্বকাপে 3 ম্যাচ শেষে এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট মাত্র 2, রান রেটেও বেশ অনেকটাই পিছিয়ে টাইগাররা। পরের 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সব গুছিয়ে এখন পেসারদের ফর্মে ফেরার প্রার্থনায় হয়তো করবেন টাইগার ক্রিকেটের ভক্তরা।